হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের পরাশক্তির দেশ, যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারতের মতো বড় বড় শক্তিশালী দেশগুলো কেন বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে, এর মূল কারণ কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। 19 জানুয়ারি 2018 ট্রাম্প প্রশাসন নতুন প্রতিরক্ষা কৌশল প্রকাশ করে, যেখানে শত্রু হিসেবে চীন ও রাশিয়ার ক্ষমতা বৃদ্ধিকে বিশ্বে মার্কিন প্রভাবের উপর হুমকি হিসেবে দেখানো হয়েছে। আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এর ভাষায়, জঙ্গিবাদ নয়, যথাযথ ক্ষমতার লড়াই এখন মার্কিন প্রতিরক্ষার মূল লক্ষ্য। আমেরিকার এই সিদ্ধান্তের পরে 2018 সালে বাংলাদেশকে চাইনা প্রায় $1 বিলিয়ন অস্ত্র কেনার জন্য ঋণ দিতে চায়। এর কয়েক মাস পরই রাশিয়া বাংলাদেশের কাছে তাদের বড় ধরনের অস্ত্র রপ্তানি করার জন্য প্রস্তাব দেয়, আর ওই প্রস্তাবের অগ্রগতির জন্য এই বছরের জানুয়ারি মাসে রাশিয়া এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক ডায়লগ হয়ে গেল এবং এই পুরো প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। আর এই দুটি ঘটনার পরে আমেরিকা তাদের অস্ত্র রপ্তানি করার প্রক্রিয়া চেঞ্জ করে ফেলে। নতুন আইনের অধীনে আমেরিকার প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় কংগ্রেসের কোনো অনুমতি ছাড়াই যে কোনো দেশে অস্ত্র রপ্তানি করতে পারবে। এই আইনটি করার ফলে বাংলাদেশের আমেরিকাতে অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া সহজ হয়ে যায় এবং আমেরিকা প্রস্তাব করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করার জন্য। আমেরিকার পর ইন্ডিয়া বাংলাদেশকে প্রায় $500 মিলিয়ন অস্ত্র কেনার জন্য ঋণ দিতে চায় এবং তারা অনুরোধ করে এই ঋণের টাকা দিয়ে ভারত হতে অস্ত্র কেনার জন্য। এই চারটি দেশের কার্যক্রম দেখে একটি প্রশ্ন সবচেয়ে বেশি সামনে আসছে, তা হলো কেন এই চারটি দেশ বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চায়। এই পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের 1990 সালে ফিরে যেতে হবে। ওই সময় আমেরিকার প্রভাব ছিল সারা বিশ্বে একক ছত্রু। ওই সময় আমেরিকা বিশ্ববাজারে সবচেয়ে বেশি পণ্য এক্সপোর্ট করত, কিন্তু বর্তমানে চাইনা শুধু সবচেয়ে বেশি নয়, পুরো পৃথিবীর প্রায় 25% পণ্য এক্সপোর্ট করে থাকে। আমেরিকা এই ক্ষেত্রে তার শক্তি হারিয়েছে। বর্তমান সময়ে চাইনা আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, আর আমেরিকা চাচ্ছে যে কোনো উপায়ে চাইনার এই ক্ষমতা বৃদ্ধিকে আটকাতে। যদি চাইনাকে আটকাতে হয় তাহলে চাইনার পণ্যের এক্সপোর্টকে আটকাতে হবে। যে সকল দেশগুলো চাইনা হতে ব্যাপক পরিমাণ পণ্য আমদানি করে ওই সকল দেশগুলো আমেরিকার প্রভাব বৃদ্ধি করতে হবে। আমেরিকার তৈরি করা ওই top 10 লিস্টে বাংলাদেশও রয়েছে। আমেরিকা চায়নাকে আটকাতে এশিয়াতে ইন্দো প্যাসিফিক জোট গঠন করতে যাচ্ছে, যেমনটা তারা গঠন করেছিল রাশিয়াকে আটকানোর জন্য ইউরোপে ন্যাটো হিসেবে। এই ইন্দো প্যাসিফিক জোট গঠনে আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জাপান এবং অস্ট্রেলিয়াকে, আর এই জন্য জাপান বাংলাদেশে ব্যাপক হারে বিনিয়োগ করছে। আর ভারত চাচ্ছে যে কোনো উপায়ে এই ইন্দো প্যাসিফিক জোট যেন গঠন করা হয়। ভারতীয় সাবেক নৌপ্রধান ইন্দো প্যাসিফিক জোটের ব্যাখ্যায় বলেছেন, এটি কেবল ভারত কেন্দ্রিক নয় বরং ভারতীয় উপসাগরীয় অঞ্চলকে সংযোগ করবে, যেখানে বাংলাদেশ ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে উল্লেখযোগ্যভাবে খুবই গুরুত্বপূর্ণ। চীনকে মোকাবেলা করার একক ক্ষমতা ভারতের নেই, তার দরকার এশিয়া অঞ্চলের মিত্র, যাতে সে সব সময় মনোযোগ ও ক্ষমতা দিয়ে চীনকে মোকাবেলা করতে পারে। আর এই জন্য ভারত বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তানের সাথে জোট বাঁধতে যাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের সামরিক চুক্তি করার চাপ প্রয়োগও ওই ইন্দো প্যাসিফিক জোটের একটি অংশ, যেখানে শর্ত হিসেবে থাকবে যদি ভারত কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে বাংলাদেশকে ওই যুদ্ধ করতে হবে। এখন প্রশ্ন হলো, চীনের মতো সুপার পাওয়ারের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের মতো রাষ্ট্র চীনের সাথে যুদ্ধে জড়িয়ে কতটুকু বিপদ ডেকে আনতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমেরিকা এবং ভারতের বাংলাদেশের অস্ত্র বিক্রি করার যতটা না অর্থনৈতিক, তার চাইতে অনেক অনেক গুণ বেশি হচ্ছে রাজনৈতিক। আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে আধুনিক অস্ত্র বিক্রি তোপ ব্যবহার করে বাংলাদেশের সাথে টিপ্পা চুক্তি স্বাক্ষর করতে। টিপ্পা চুক্তি হলো এমন একটি চুক্তি যার অধীনে আমেরিকা যে দেশটির সাথে এই চুক্তি করবে ওই দেশে আমেরিকার যে কোনো জাহাজ ভিড়তে পারবে, এমনকি যুদ্ধ জাহাজও। বাংলাদেশ যদি আমেরিকাতে অস্ত্র কিনে তাহলে বাংলাদেশ হবে চাইনাকে আটকানোর জন্য আমেরিকার নতুন ঘাঁটি। সিরিয়া এবং উত্তর কোরিয়াকে একক ছত্র ভাবে সাপোর্ট করা এবং তুরস্কে এবং ইন্ডিয়াতে S-400 বিক্রি করে রাশিয়া পুরো পৃথিবীতে নতুন ক্ষমতার মেরুকরণ সৃষ্টি করেছে। পুতিন চাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে, আর এরই অংশ হিসেবে বাংলাদেশে ব্যাপক পরিমাণে অস্ত্র বিক্রি করার জন্য রাশিয়া আগ্রহ প্রকাশ করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন বিশ্বের পরাশক্তি দেশগুলো পৃথিবীর অন্য অন্য মহাদেশগুলো বাদ দিয়ে এশিয়ার সাউথ এবং ইস্ট এশিয়ার দেশগুলোর দিকে নজর দিয়েছে? এর অন্যতম কারণ হলো এই সকল দেশগুলোর জনসংখ্যা এবং দ্রুত গতিতে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি হওয়া। যদি আপনি চাইনা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মোট জনসংখ্যাকে হিসাব করেন তাহলে তা হবে পুরো পৃথিবীর জনসংখ্যার 3/1 ভাগেরও বেশি, এবং বিশ্ব অর্থনৈতিক বিদ্যার ধারণা মতে 2030 সালের পর ভারত, চাইনা, বাংলাদেশ, ভিয়েতনাম এই সকল দেশগুলো বিশ্বের অর্থনৈতিক চালনা করবে। বাংলাদেশের জন্য বড় ধরনের একটি কূটনৈতিক চ্যালেঞ্জ এসেছে, সাথে সাথে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সুযোগ এসেছে। যদি বাংলাদেশ এই বিরোধ দেশগুলোর সাথে দর কষাকষির মাধ্যমে সম্পর্কের ব্যালেন্স বজায়
থাকতে পারে, তাহলে বাংলাদেশ হবে নেক্সট সাউথ কোরিয়া। ইন্ডিয়া বাংলাদেশের জন্য কোনো ভালো অপশন নয়। বাংলাদেশের উচিত হবে এমন কোন পরাশক্তি দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা, যে দেশটির সক্ষমতা রয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক এবং সামরিক ভাবে সহযোগিতা করার। আশা করি বাংলাদেশ বিবেচনার সাথে সঠিক সিদ্ধান্তটি নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।